আসসালামুয়ালাইকুম ভিউয়ার্স, আজ আমি নারকেল বাটা দিয়ে পেঁপে চিংড়ি ভাজির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিন, এতে করে আমার ভিডিও সকল নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভাজিটা করতে যা যা লাগছে। পেঁপে কুচি নিয়েছি 2 কাপ, নিয়েছি রসুন বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, তেজপাতা 2টি, জিরার গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো 1/2 চা চামচেরও কম, আস্ত জিরা 1/2 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী। নিয়েছি বড় একটি পেঁয়াজ কুচি করে, আর নিয়েছি 12টি কাঁচামরিচ ফালি করে, নিয়েছি নারকেল বাটা 3 টেবিল চামচ, আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, নিয়েছি দেশি চিংড়ি 1/2 কাপ। তো চলুন রান্নাটা শুরু করে দেই। প্যানে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি আস্ত জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এগুলোকে নেড়েচেড়ে ভাজব, একটু নরম হয়ে আসা পর্যন্ত ভাজব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি নারকেল বাটা, এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, 3-4 মিনিট নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, লবণ, মরিচ, ধনিয়া, জিরা, হলুদ, এগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। নিয়ে আমি আবারও 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নিব, অনবরত নেড়েচেড়ে কষাতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আবারও আমি এগুলোকে মশলার সাথে মিক্স করে নিব, আরও 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে কুচি। সকল উপকরণের সাথে পেঁপেগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেড়েচেড়ে। দেখতেই পাচ্ছেন মিশিয়ে দিচ্ছি, মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। ঢাকা দেওয়ার সময় চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি থাকবে। তো দেখতেই পাচ্ছেন ভাজিটা কেমন হয়েছে, নেড়ে দিচ্ছি, তা না হলে নিচে লেগে যেতে পারে। আবার ঢাকা দিয়ে দিব, ফিরে আসছি ভাজিটা হয়ে যাওয়ার পর। তো দেখতেই পাচ্ছেন কমে গিয়েছে, ভাজিটা হয়ে গিয়েছে সেটা বোঝাই যাচ্ছে। এখন আমি পরিবেশন পাত্রে তুলে নিব। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল মজাদার পেঁপে চিংড়ির ভাজি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।